প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, ভালো থাকাটা আল্লাহর কাছে কামনা করি। আমরা গত ক্লাসে তরঙ্গ থেকে যে একটা ক্লাস নিয়েছি ওই ক্লাস থেকে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা নিচ্ছি। লক্ষ্য করো, আমরা বলেছিলাম প্রমাণ করা যে গাণিতিক যুক্তিটা স্যার প্রদান করে দেব, তো এই গাণিতিক যুক্তিটা লক্ষ্য করো আমরা বুঝাই দিচ্ছি এবং করেও দিলাম। প্রথমে কম্পাঙ্ক কি আমাকে জানতে হবে, কম্পাঙ্ক কি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি, তারপরে তরঙ্গ বেগ ভি কি, এই তিনটার সংজ্ঞা যখন আমরা নিয়ে আসবো এরপর প্রমাণটা চলে আসবে। তো লক্ষ্য করো, এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে। এক সেকেন্ডে যখন একটা কম্পাঙ্ক মানে সম্পূর্ণ হবে কতগুলো স্পন্দন সম্পূর্ণ হবে তাকে কম্পাঙ্ক বলবে। তাহলে আমরা ওই সংখ্যাটা থেকে এফ নিয়ে নিলাম। এরপরে একটি পূর্ণ স্পন্দনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে। মানে এক সেকেন্ডে আমরা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে, এই সংখ্যাটা নিয়ে নিলাম। এখন লক্ষ্য করো, একটি পূর্ণ কম্পনের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব যদি ল্যামডা হয় তাহলে এফ মানে কম্পাঙ্ক একটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হবে এফ ল্যামডা। তার মানে আমরা পেয়েছি এখানে ল্যামডা। এখন আমার যদি তরঙ্গ বেগ ভি সংখ্যাটা পেয়ে যায় তাহলে আমার প্রমাণটা চলে আসছে। তাহলে নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ ভি বলে। এটা আমরা পূর্ব সংজ্ঞাগুলো বিস্তারিত বলেছি, এই জন্য আমি আর বললাম না। শুধু আমরা বলছি যে তরঙ্গ নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ ভি বলে। তাহলে আমরা পেয়েছি ভি সমান সমান এফ ল্যামডা। যেহেতু এক সেকেন্ডে আমরা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে তরঙ্গ অতিক্রান্ত দূরত্ব পেয়েছি ভি এফ ল্যামডা, তাহলে ভি সমান সমান এফ ল্যামডা হবে। তাহলে দেখো ভি সমান এফ ল্যামডা প্রমাণ চলে আসছে, অর্থাৎ তরঙ্গ বেগ ভি থেকে তরঙ্গ বেগ বলে, এফ টা হলো কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পেয়েছি ভি সমান সমান এফ ল্যামডা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা এই গাণিতিক যুক্তি প্রদানের উপর একটা অবলম্বন এখন একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক পর্যায়কাল বের করো। আমাকে দুটা মান বলে দিচ্ছে তারা, একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানটা দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে যাব। বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, এটা হলো শব্দের বেগ, বেগ মানে হলো ভি, ভি এর মান বলা আছে 340 মিটার পার সেকেন্ড। এফ কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ, এফ বের করবো আর পর্যায়কাল টি বের করবো। তাহলে লক্ষ্য করো আমরা এখানে প্রথমে আমরা জানি বা দেওয়া আছে, যেটাই লিখো দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করে, ল্যামডা সমান সমান 20 সেন্টিমিটার। এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে 100 দিয়ে যদি ভাগ করে ফেলি 20 ভাগ 100 মিটার, তাহলে আমরা পাবো 5 × 100.2 মিটার, 0.2 মিটার। আসলে এরপরে এরপরে আমরা তরঙ্গ বেগ, শব্দের বেগ মানে এবং শব্দের বেগ v সমান বলা হয়েছে 340 মিটার পার সেকেন্ড। এতে মিটার পার সেকেন্ড আছে, কোনো কিছু করতে হবে না আমাকে, কম্পাঙ্ক বের করব, কম্পাঙ্ক f সমান কোয়ার্ট, এরপরে পর্যায়কাল t সমান সমান কোয়ার্ট। তাহলে দেখো আমরা দুটো মান বের করব, দেওয়া ছিল তরঙ্গ দৈর্ঘ্য আমরা তাহলে এটাকে 0.2 মিটারে নিয়ে গেলাম, এরপর শব্দের বেগ বলা ছিল কম্পাঙ্ক এ বের করব আর পর্যায়কাল টি বের করব। তাহলে আমরা জানি একটা সূত্র জেনেছিলাম একটু আগে, আমরা জানি v সমান সমান f ল্যামডা। আমরা দেখো v মান আছে, এরপরে ল্যামডা মান আছে, আমরা এখানে কথা দিলাম হবে আর আমরা পক্ষান্ত করে বের করতে পারবা তুমি। তাহলে 340 এফটা রেখে দেবো, যেহেতু কম্পাঙ্ক বের করবো, ল্যামডা মান হলো 0.2,
বা কক্ষপথ যদি করে নিয়ে আসি (0.2=340) এককটা আমরা অন্তর ভিতরে বসাবো না শেষে এককটা দিয়ে দিলে হয়ে যাবে 340.2 একক সূত্রক f আমরা যদি এই মানটাকে ভাগ করে বের করে ফেলি তাহলে কম্পাঙ্ক পাবো 1700 তাহলে কম্পাঙ্কের একক হলো হার্টজ একটা উত্তর পেয়ে গেছি আবার বলছি স্যারে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য লেটার মান বলা আছে 20 সেমি সেমিটার থেকে আমরা মিটারে নিয়ে গেলাম 0.2 মিটার পেয়েছি সেন্টিমিটার থেকে মিটারে সময়ে দাঁড়ালে 100 দ্বারা ভাগ করতে হবে এরপরে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড বলা আছে কম্পাঙ্ক f সমান হার্ট পর্যায়কাল p সমান হার্ট তাহলে আমরা দুটো মান বের করব এই দুটো মান বের করতে গিয়ে আমরা জানি একটা গাণিতিক যুক্তি v সমান সমান f ল্যামডা তাহলে v এর মান বসে ফেললাম f বসছে ল্যামডা মানটা বসে ফেললাম কক্ষান্তর করলাম এরপর f টা রেখে দিলাম 0.2 নিচে গিয়ে বসছে 340 কে 0.2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1700 হার্টজ এরপরে কম্পাঙ্ক আমরা বের করব একই ভাবে কার্যক্রমটা এরপরে এরপরে আবার লিখে আবার আমরা জানি কম্পাঙ্ক t সমান সমান 1/n এটা হলো আমার পর্যায়কাল t এর সূত্রটা হলো 1/n আমরা দেখো f এর একটা মান বের করেছি এখানে এই 1700 তাহলে আমরা যদি 1/1700 বসে ফেলি 1 কে 1700 দিয়ে ভাগ করলে পয়েন্ট আমরা এখানে ফিজিক্স এর ভাষায় লিখতে পারি আর যদি ভাগ করে ফেলি তাহলে পয়েন্ট ভাগ করে ফেলে 000558 এই মানটা আসবে 30558 মিটার এখন দেখো আমরা যদি এটাকে ফিজিক্স এর ভাষায় লিখতে যাই তাহলে 5.88 দশমের পরে কয়বার ছিল 6টা ঘর তাহলে 10 পাওয়ার 1 ঘর রেখে দিই তাহলে 10 পাওয়ার 5 তাহলে সময় একক কি হবে সময় একক হবে সেকেন্ড 10 থেকে পরে 1 ঘর 2 ঘর এখানে বলেছে 10 ইনভার্স ও আর আরেকটা ভাবে লেখা যাবে আমি দেখাচ্ছি যদি আমরা দশমিক কোথায় পেয়ে তাও করতে পারলাম দশমিকের জন্য একটা এক দশমিকে 1 2 3 4 5 6 ছয়টা শূন্য লিখবা 3 6 তাহলে 5 588 থাকলো এখন যদি আমরা ফিজিক্স এর ভাষা লিখতে যাই তাহলে 5.00 দুইটা ঘর বাদ চলে যাবে তাহলে এখানে যেহেতু দশমিকের জন্য দুইটা ঘর নিয়ে ফেলছি তাহলে 4টা শূন্য (10) নিচে থেকে ইনভার্স করে উঠবে উপর উঠলে ইনভার্স করে উঠাতে হবে তাহলে সময় একক সেকেন্ড তাহলে আমরা পেয়েছি পর্যায়কাল p সমান 5.88 × 10 ইনভার্স মাইনাস 4 সেকেন্ড আমি আরেকটু রিপিট বলি কলাবার 1 কে 1700 দিয়ে ভাগ করলে 0.00058 আসছে এখন তুমি এটাকে সরাসরি এটা লিখতে পারো তবে তুমি যদি হাতে কাজ করো দশমিকের জন্য একটা এক নিবা দশমিকের পরে 6 ঘর 6টা শূন্য দিয়েছে তাহলে দশমিকটা উঠে গেল এরপর আমি ফিজিক্স এর ভাষা লিখতে গেলে দশমিকের আগে একটা ঘর রাখবো তাহলে দশমিক পরে যেহেতু দুটো ঘর নিয়েছে দুটো শূন্য দ্বারা আবার ক্যান্সেল হয়ে গেছে আর কয়টা থাকবে 4টা 4টা শূন্য নিচে থেকে উপরে ইনভার্স করে উঠে পেলাম তাহলে 5.88 × 10 ইনভার্স মাইনাস 4 সেকেন্ড ওকে আমরা যে গাণিতিক যুক্তি প্রদান করেছিলাম এর উপরে ভিত্তি করে তোমরা আর দুই একটা অঙ্ক নতুন করে কাজ করতে চেষ্টা করবে কেউ যেমন আমি এখানে f বের করেছি তুমি ইচ্ছা করলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এখানে ওয়ার্ড কাটবে বাকি দুটো মান তুমি বসাবে বসে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো এরপর অথবা তরঙ্গ বেগ বের করতে পারো কম্পাঙ্কের মান থাকবে আর তরঙ্গ দৈর্ঘ্যের মান থাকবে এই এই রকমের উপরে তোমরা গাণিতিক যুক্তি ভাষায় প্র্যাকটিস করবে আশা করি সবাই পারবে আমরা অনেক সহজ আছে তো আমরা আজকে এই প্রতিধ্বনি বলি অথবা আবার অন্যভাবে বলতে পারো তুমি যদি কোনো আবদ্ধ করে
একটা বিকট শব্দ করো, ওই শব্দটা যদি বাধাকে পুনরায় তোমার কাছে আবার ফিরে আসে, মানে মূল উৎসের কাছে ফিরে আসে, তখন তাকে প্রতিধ্বনি বলে। বিভিন্ন ভাবে বলা যায়, পাহাড়ের উপরে গিয়ে যদি তুমি শব্দ করো তখন ওই শব্দটা দেখবে একটা কিছুক্ষণ পরে অথবা পয়েন্ট কিছু সময় পরে আবার পুনরায় উৎসের কাছে ফিরে আসবে বাধাকে, তখন আমরা ওই শব্দটাকে প্রতিধ্বনি হিসাবে চিহ্নিত করি। তোমরা ভাষায় এই সংজ্ঞাটা দেখবে আরো বিস্তারিত, আমি এক্সাম্পল হিসাবে বলছি। তো আশা করি আমরা আগামী ক্লাসে এই প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয়ের একটা গাণিতিক যুক্তি প্রদান করব, তোমরা ভাষায় এটা একটু দেখবে। আর আমি আজকে এই পর্যন্ত ক্লাসটা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহর রহমতে। আমি আশা করি সবাই ভালো থাকবে। ওকে।